বন্ধুরা, আরশি নগরে সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয় নিয়ে একটু কথা বলবো সেটা হলো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। আমরা বাগান করতে গিয়ে কম বেশি সবাই এই সমস্যার সম্মুখীন হই। মাঝে মাঝে তো গাছের অনেক পাতা একসঙ্গে হলুদ হয়ে ঝরে যায়, আবার কখনো বা ফ্যাকাশে হলুদ হয়ে গাছটা সুস্থই থাকে দেখে মনে হয়, কিন্তু পাতাগুলো সব ফ্যাকাশে হলুদ হয়ে যায় দীর্ঘদিন ধরে। তো এই সব সমস্যা থেকে কি করে আমরা মুক্তি পাবো এবং এর কারণটা কি, সেটাই আজকের আলোচনার বিষয়। আর আমি একটা মাত্র উপকরণ দিয়ে কিভাবে এই সমস্যার থেকে মুক্তি পেয়েছি সেটাও দেখাবো। প্রথমেই বলি, গাছের পরিণত পাতা কিন্তু হলুদ হবে এবং ঝরে পড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু যদি দেখা যায় যে একসাথে গাছের অনেকগুলো পাতা হলুদ হচ্ছে, কিংবা একসাথে গাছ থেকে অনেক পাতা ঝরে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু চিন্তা হয়। তো সেই ক্ষেত্রে প্রথমেই দেখতে হবে যে মাটিতে জল কেমন আছে। মাটিতে খুব কম জল দিলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়, আবার বেশি জল দিয়ে ফেললেও গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায়। কম জল দিলে গাছটা খাদ্য পায় না, ঠিকমতো গ্রহণ করতে পারে না, ফলে কিছু পাতা ঝরিয়ে দিয়ে সে বেঁচে থাকতে চায়। আবার যদি বেশি জল দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়ায় জল বসে থাকে এবং শেকড়টি সবসময় জলের মধ্যে থাকে, ফলে শেকড়টি কিন্তু ঠিকমতো জল থেকে খাবার গ্রহণ করতে পারে না মাটির থেকে, ফলে মাটিতে খাদ্য থাকা সত্ত্বেও সে খাবার গ্রহণ করতে পারে না। আবার কোনো সময় গাছকে সদ্য রিপোর্ট করলেও কিন্তু গাছের এই সমস্যা হয়, সে হয়তো প্রকৃতিতে অ্যাডজাস্ট করতে পারছে না, সেই জন্যও কিন্তু সে হলুদ হয়ে পাতা ঝরিয়ে ফেলে। তবে আমাদের আরেকটা সমস্যা হয়, যেটা হলো যে পাতাগুলো ক্রমশ হলদেটে হয়ে যাচ্ছে। গাছটা সুস্থই আছে কিন্তু পাতাগুলো ক্রমশ হলদেটে হয়ে যাচ্ছে এবং ফ্যাকাশে হয়ে যাচ্ছে। যেমন আমার এই রঙ্গন গাছটা, এই গাছটার পাতাগুলো কিন্তু একদম ফ্যাকাশে হয়ে গেছে, একদম হালকা হলুদ রঙের হয়ে গেছে। অনেক দিন ধরে গাছটা প্রায় 2-3 মাস ধরে এরকম বর্ণ ধারণ করেছে। আমি একে খোলের জলও দিয়েছি, সমস্ত রকমের সার প্রয়োগ করেছি, কিন্তু এর পাতাগুলো কিন্তু এরকম হলুদই রয়ে গেছে। তাহলে এর কারণ কি হতে পারে? এর অনেকগুলোই কারণ হতে পারে। প্রথম কারণ হলো মাটিতে নাইট্রোজেনের অভাব। হ্যাঁ, সার আমরা দিই কিন্তু সেই সারটা গাছ গ্রহণ করতে পারছে কি না, কিংবা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কতটা থাকছে সেটা একটা বিষয়। নাইট্রোজেনযুক্ত খাবার আমরা খোলের জল দিতে পারি, কিংবা রাসায়নিক সার হিসেবে ইউরিয়া দিতে পারি। কিন্তু তার আগে আরও কতগুলো কথা মনে রাখতে হবে, যে শুধুমাত্র নাইট্রোজেনের অভাবেই কিন্তু পাতা হলুদ হয় না, অনেক সময় মাটির যে পিএইচ ব্যালেন্স সেটাও নষ্ট হয়ে যায়, ফলে যেই গাছটার হয়তো অ্যাসিডিক মাটি দরকার, যেমন রঙ্গন গাছের একটু অ্যাসিডিক মাটি দরকার, তার যদি মাটিটা ক্ষারীয় হয়ে যায় তখনও কিন্তু গাছের পাতা হলুদ হবে, কারণ নাইট্রোজেন থাকলেও খাবার থাকলেও সে কিন্তু গ্রহণ করতে পারছে না খাবারটা। আবার অনেক সময় অনুখাদ্য, যেমন যে আয়রন, বোরন, হ্যাঁ, এরকম জিঙ্ক, এরকম কিছু পদার্থ থাকে যেগুলো খুব সামান্য পরিমাণে গাছের লাগে, সেগুলোকে আমরা অনুখাদ্য বলছি, সেগুলোর অভাবেও কিন্তু, বিশেষ করে আয়রনের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়। আয়রনের অভাবে হলে আমরা কি করতে পারি, আমরা আয়রনটাকে কিছু লোহা ভিজিয়ে রেখে জলে গুলে তারপরে সেই জলটাকে গাছে দিতে পারি, অথবা কিছু পেরেক পুঁতে দিতে পারি টবের মাটিতে। আর গাছের পিএইচ ব্যালেন্স ঠিক করার জন্য, মাটিটাকে ক্ষারীয় থেকে অ্যাসিডিক করার জন্য কিন্তু আমরা এর মধ্যে ফটকিরি কিংবা এই যে সাদা ভিনিগার যেটা আমরা রান্নায় ব্যবহার করি সেগুলো ব্যবহার করতে পারি। আবার অনেক সময় কি হয়, পটাশিয়ামের অভাবেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। পটাশিয়ামের অভাব হয়েছে কিনা কি করে বুঝবো? তাতে পাতার ধারগুলো কিন্তু কালো হয়ে পুড়ে যাবে।
তো এই গাছটিকে দেখে মনে হচ্ছে এর তো পটাশিয়ামের অভাব নেই, তবে ম্যাগনেশিয়ামের অভাবেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। ম্যাগনেশিয়ামের জন্য আমরা এপসাম সল্ট ব্যবহার করতে পারি, যাতে যেটা জলের মধ্যে গুলে গাছে দিলেই গাছ কিন্তু সেই অভাবটা পূরণ করতে পারবে। আর পটাশিয়ামের জন্য তো কলার খোসা রয়েইছে, এছাড়া বাজারে রাসায়নিক সার পটাশ কিনতে পাওয়া যায়, সেটাও দেওয়া যেতে পারে। মুশকিল হচ্ছে এতগুলো কথা তো বললাম, এখন গাছটার কিসের অভাব কি করেই বা বুঝবো? আমাদের কাছে তো পিএইচ ব্যালেন্স চেক করার জন্য যন্ত্রও নেই, আবার ম্যাগনেশিয়ামের অভাব না পটাশিয়ামের অভাব না নাইট্রোজেনের অভাব না আয়রনের অভাব, সেগুলোই বা বুঝবো কি করে? আমাদের মতো সাধারণ ছাদ বাগানিদের মনে হয় হাতের কাছে একটা যদি উপাদান থাকতো যেটা প্রয়োগ করলেই গাছটা ঠিক হয়ে যেত, তো সেই রকম একটা উপাদানের কথাই আমি আজকে আপনাদেরকে বলবো। আমি গাছে প্রয়োগ করেছি এবং একটু একটু রেজাল্ট পেতেও শুরু করেছি। প্রথমে আমি আমার এই বেল ফুলের গাছটাতে প্রয়োগ করেছিলাম। দেখুন এর পাতাগুলো, এই নিচের দিকের পাতাগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু যথেষ্ট হলুদ হয়ে আছে। এই যে একদম সাদা মতো হয়ে গেছিলো, এই যে খুলে আসছে, কিন্তু এখন যে পাতাগুলো গজাচ্ছে এগুলো কিন্তু সবুজ পাতা গজাচ্ছে। এই যে এই সাদা পাতাগুলো, গাছটা প্রথমে এরকম সাদা মতো হয়ে গেছিলো। তো আমি এই গাছটাতে এক মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে রেখেছিলাম। এই যে দেখাই, গাছের গোড়াতে আমি ভার্মি কম্পোস্ট প্রয়োগ করেছিলাম। তা 3-4 দিনের মধ্যেই যখন আমি ভালো রেজাল্ট পেলাম, তখন কিন্তু আমি ওই আমার রঙ্গন গাছটাতেও সেইটা প্রয়োগ করেছি। রঙ্গন গাছে প্রয়োগ করার পরেও কিন্তু একটু সবজেটে ভাব আসতে শুরু করেছে গাছের পাতায়, নিচের দিকের পাতাগুলোতে সবজেটে ভাব আসতে শুরু করেছে। এখন দেখা যাক কি হয়। এই যে দুটো পাতার মধ্যে ডিফারেন্সটা দেখলেই বুঝতে পারবেন। তো কেন আমি এই ভার্মি কম্পোস্ট দিলাম বা ভার্মি কম্পোস্ট কি সেই নিয়ে একটু বলি। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, বাজারে খুব অল্প দামে এটা কিনতে পাওয়া যায়। এর কেজি প্রতি 10 টাকা এরকম পড়বে যদি বেশি করে কেনেন। ভালো নার্সারি থেকে এটা জোগাড় করতে হবে। কেঁচো সার আসলে কেঁচোরা যে প্রাণীজ বর্জ্য এবং উদ্ভিদের নানান যে জিনিস সেগুলো খেয়ে যে বর্জ্য পদার্থ তৈরি করে সেটাই হচ্ছে কেঁচো সার। এই সারে কিন্তু কেঁচোর দেহ থেকে রাসায়নিক পদার্থ মিশে যায়, ফলে এটা কিন্তু একটা খুব ভালো ব্যালেন্সড এনপিকে, অর্থাৎ এর মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম আর ফসফরাস তিনটে উপাদানই কিন্তু সমানভাবে থাকে। এছাড়াও এর পিএইচ লেভেল হচ্ছে, পিএইচ ব্যালেন্স হচ্ছে 6.5, যেটা একদম খুব ভালোভাবে মাটির পিএইচ ব্যালেন্সটাকে ঠিক করে দেবে। আর এর মধ্যে কিন্তু ম্যাগনেশিয়ামও রয়েছে, আয়রনও রয়েছে, সব কিছুই রয়েছে, ফলে এই একটা উপাদান ব্যবহার করেই আমরা কিন্তু যে কোনো সমস্যা থেকেই মুক্তি পেতে পারি। গাছের মাটির সঙ্গে মিশিয়ে দিলেও খুব ভালো ঝুরঝুরে হবে মাটি, এবং ওই যে শেকড় পচে যাওয়া বা জল ধরে রাখা এই ব্যাপারগুলো থেকেও মুক্তি পাবে, সেক্ষেত্রেও কিন্তু গাছের পাতা হলুদ হবে না। আর যেহেতু প্রয়োজনীয় সব উপাদানগুলোই এতে আছে যাতে করে গাছের পাতা হলুদ হয়, তাই এটা দিলেই কিন্তু সমস্যার সমাধান হবে। তবে একটু ধৈর্য ধরতে হবে, সপ্তাহে একদিন করে যে গাছটার পাতা বেশি ফ্যাকাশে হয়ে গেছে তাকে দিতে থাকতে হবে, নিশ্চয়ই ভালো রেজাল্ট পাওয়া যাবে।